মাঠটা যেমন করলে না আমার খুব হাসি পেল। এ আরাধা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তাই মেঘা দিদি, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে। ও দিদি, আমার না গরমের মধ্যে করমচা খেতে ইচ্ছে করছে। তাই ঠিক আছে, দাঁড়া আমি গিয়ে মাকে বলি যে করমচা মাখাতে। মা মা, তুমি কোথায়? এই তো আমি এখানে। কি হয়েছে মা? এই গরমে আমার আর আরাধ্যার না খুব করমচা খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে একটু করমচা মাখিয়ে দাও না। ঠিক আছে দাদা, আমার এখন করমচা পাততে হবে, তারপরে তো মাখাতে হবে। ঠিক আছে, তাই পেরে দাও না মা, তুমি আমার সোনা মা। তো বন্ধুরা, কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা, এই নিয়ে শুরু করছি আজকে করমচা মাখা। তুই বল এবার, আজকে করমচা মাখা? আজকাল করমচা। তো আরাধ্যা আর কথা, অনেকদিন পর আমাদের ভিডিওতে এলো। তোরা ভালো আছিস তো? তুই টাক করেছিস কেন? হ্যাঁ, তো আজকে গরমের মধ্যে করমচা মাখানো হবে মাম্পিদের নিজেদের গাছের। তুমি পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা, ওই ক্লিপটা আমি দিয়ে দেবো, তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, খুবই মজাদার হবে, খুবই ভালো লাগবে আশা করি। যেহেতু করমচা মাখাবো, তাই আমাদের গাছের থেকে কিছু করমচা আমি পেরে নিচ্ছি, আর গাছে প্রচন্ড কাটা। তো এই যে আমার গাছের সব করমচা, আমি সব এই প্যাকেটে করে নিয়ে এসেছি। তোমরা হচ্ছে এই কটা নিয়ে এসছে, এটা ছেঁচার পরে এত কদি হয়ে যায় তাই? এই করমচাগুলো তো অনেক লাল হয়। এই করমচাগুলো বেশি লাল হলে একটু তেতো তেতো হয়ে যায়, আর এগুলো এরকমই খেতে হয়। আগের দিন আমি জীবনে করমচার আচার করিনি, আগের দিন এই কটা নিয়ে একটু আচার করেছি, এত টেস্টি, তোমরাও বানিয়ে খাবে। আমি ভালো করে করমচাগুলো ধুয়ে নিচ্ছি, করমচার প্রচন্ড সাদা সাদা কালারের কষ হয়, যেগুলো ফোটে লাগলে গা হয়। করমচা মাখা আগে খেয়েছিস তোরা? হ্যাঁ, আমি খাইনি। তুই খাইনি? তো তুই প্রথম বললি হ্যাঁ, মিথ্যে কথা বলেছে। তুমি আর মিথ্যে কথা বলতে ছোট হলে থাকতে? হ্যাঁ, আমি সত্যি বলছি। তো আমাদের করমচা মাখাতে লাগছে কাঁচা লঙ্কা আর চিনি। কাঁচা লঙ্কা না, এটা শুকনো লঙ্কা। হ্যাঁ, করমচা মাখাতে লাগছে কাঁচা লঙ্কা। চিনিও না। তো আমাদের লাগছে কাঁচা লঙ্কা, লবণ, চিনি, তাই তো? হ্যাঁ। এবার তুমি ঢোল খেয়েছো, আমি এটাকে কাঁচা লঙ্কা বলেছি, তুমি হ্যাঁ বলেছ। হাততালি দে। তোমাকে এই শুকনো লঙ্কা পুরাতে হবে। পুরালে ভালো হবে? হ্যাঁ ভাই, তোরা তাহলে পুরার কাজ দিচ্ছি। কেন কাশতে কাশতে? হ্যাঁ কাশবে প্রচন্ড। এ ভাই, তুই কাশবি কেন? করমচা মাখাটা টেস্টি হবে তো? একদম হবে রে। তুমি মাঠটা যেমন করলে না আমার খুব হাসি পেল। তো এই যে তিনজন বসে রয়েছে, আর সামনে এই আমাদের করমচা মাখা সবকিছু রয়েছে। তো করমচা তো মাখা খাবোই, তো আমাদের বন্ধুদেরকে তোমরা সবাই একটা একটা করে গান শোনাও। আগে আরাধ্যা শোনাও। মায়া বনো বিহারি। হ্যাঁ করো করো। কেন তারি ধরি বাড়ি করি পন অকারণ, মায়া বনো বিহারিনি। তুই বলে ভাই কি? তুমি নাচ শেখো? আচ্ছা ঠিক আছে, তোমার আর মাম্পির মধ্যে আজকে একটা নাচের লড়াই হবে, দেখা যাক কে জেতে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কথা, আমি আর তুই জাজ, ঠিক আছে? আমরা দুজন ডিসাইড করবো কে জেতে দুজনের মধ্যে। তো এই যে সামনে রয়েছে দুই ড্যান্সার, এদিকে রয়েছে আরাধ্যা আর এদিকে রয়েছে আমাদের বুড়ি মাম্পি। আরাধ্যা ফুল ফুল দেবে, ট্রাই করবি। হ্যাঁ, আর তুমি এই যে থাম্মো, স্টার্ট। এই তো আমাদের আরাধ্যা, এই তো গুড। থাক থাক নিজ মনে দূরে, আমি শুধু বাসুরি সুরেতে। থাক থাক নিজ মনে দূরে, আমি শুধু বাসুরি সুরেতে। কেন তারি ধরিবার অনাটে, কেন তারি ধরিবার। Yes, আমি জিতে বন্ধুরা। তো এইবার হচ্ছে আমাদের করমচা মাখাবো, অনেক নাচা কেনা হলো, তাই না? চলো
তাহলে ফটাফট মাখাও। তো করমচা গুলোকে এইভাবে বাটা হচ্ছে, নিষ্ঠুর ভাবে বাটছে, এই যে নিষ্ঠুর ভাবে তুমি এই ফলগুলোকে এইভাবে তুমি বেটে নিচ্ছ। জানি না কেমন টেস্ট হবে। বন্ধুরা তোমাদের কেমন লাগে করমচা, আর এইভাবে তোমরা কখনো কি মাখিয়ে খেয়েছ তাহলে কমেন্ট করে বলো। তো দেখো এই যে হচ্ছে আমাদের করমচা বেটে নেওয়ার পরে এরকম হয়েছে, আর এই মাত্র মাম্পি এই যে কিরকম শুকনো লঙ্কা পুড়ি এসেছে বুঝতে পারছি না, পুরো কালো। লবণ দি, ঠিক আছে লবণ দাও। কত লবণ দিচ্ছ? তারপরে লঙ্কাটা দিয়ে দেবো যাতে আমার ঝাল না লাগে। তো এবার আমি পুরা পুরা শুকনো লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, এটুকুনই দিই। কি করছো পুরা শুকনো লঙ্কা দিয়ে? বন্ধুরা সব বুঝা হয়ে গেছে, বন্ধুরা আর খাওয়া যাবে না। দেখি তো এরকম খাওয়া যায় কিনা। তো বন্ধুরা খুব টেস্টি হয়েছে, আমি ভাবছিলাম পোড়া পোড়া কেমন হবে, বাট ওই পোড়াটার জন্য আরো বেশি ভালো লাগছে বল। তো ডিজাইন করে ছোটবেলায় আমরা যেরকম করতাম কাঁঠাল পাতা দিয়ে, সেরকম করেছে যে মাম্পি। এগুলো খাবো তাই তো? হ্যাঁ, যেহেতু রস আছে। হ্যাঁ, ঝোল যাতে না পড়ে যায়। আরাধা তুমি না আগে, আরাধা মেঘাকে একটু ডাক দে তো। ও মেঘা দিদি, খাবে না এসো? হ্যাঁ খাবো তো, চল চল চল। আমার পাতা কই, আমার পাতা কই, আর পাতা বানাও। এই তো এবার হচ্ছে আমরা খাবো। এই দেখো আমাদের পাতাও রেডি। কি সুন্দর সুন্দর পাতা ছোটবেলায় আমরা বানাতাম সেইভাবে খাবারের মধ্যে নিয়ে, ঠিক আছে। তো এই মাত্র অঙ্কিতা এলো, কেমন হয়েছে বল, পুরো হনেস্টলি বল। সত্যি কথা বলছি ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আমি সবার আগে খেয়েছি। এবার সবার পাতা একটু একটু করে দিয়ে দিই। মেঘা না না না, খাও মেঘা, পুরো ফুল পেট ভরে গরমের মধ্যে। দে দে সবার পাতা দাও, সবার। এই আমার পাতা নাও, এই সবার পাতা দে। আমাদের সব নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিভাবে কাটছিস কথা। এবার তাহলে আমি খাই। তো আমরা সবাই মিলে খাচ্ছি, সত্যি কথা বলতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা, তাই তো? অমৃত মনে হচ্ছে আমার, অমৃত, এটা সব থেকে বেশি টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে এই মাখাটা ট্রাই করো, আর সেই লাগবে তোমাদের, আমি সত্যি কথা বলছি। এর ঝোলটা সব থেকে বেশি টেস্ট। এটা হচ্ছে ঝালটাও হয়েছে খুবই, ঝাল হলেও সবাই খাচ্ছে বলো। এই বাচ্চা দুটো কেমন খাচ্ছে দেখো, এই টাক তো পুরো গরম হয়ে গেছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।